শ্রেয়া ব্যানার্জি বাঁকুড়া থেকে। যারা আমাকে চেনেন তারা তো অবশ্যই ভাবছেন যে আমি এই রিসেন্ট 2-3 বছর কোথায় চলে গেলাম, কারোর সঙ্গে যোগাযোগ নেই। আমার মিউজিক লাইফের মধ্যে থেকেও আমি বাদ হয়ে গেছি হঠাৎ করে। অনেক দিন অনেকের প্রশ্ন যে আর কেন গান গাইছ না, বা আর কোনো গান শুনতে পাচ্ছি না কেন, কোনো প্রোগ্রাম সব বন্ধ রেখেছি কি কারণে। আর যারা আমাকে চেনেন না, এই শর্মিষ্ঠাদির উদ্যোগে আমার লাইফের একটা সব থেকে বড় বিধ্বংস পার্ট আপনাদের সাথে শেয়ার করছি। এটা এরকম কোনো শরীর খারাপ বা রোগ জ্বালা কিছু নয়, এটা একটা ভৌতিক ঘটনা আমার সাথে, যা আমি কোনোদিনও ছোট থেকে কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক এসব আমি বিশ্বাস করতাম না। হ্যাঁ, আমি ভগবানকে বিশ্বাস করি, বাট এইসব জিনিস আমি ছোট থেকেই অন্ধবিশ্বাস বলে জেনেছিলাম, কুসংস্কার বলে জেনেছিলাম, যেটা আমার উপরেই ভারী পড়ে গেছে। আর যদি শিবধাম না থাকতো, যদি আমাদের গুরু পীরানন্দমজি না থাকতেন, তাহলে হয়তো এভাবে আমি বসে আপনাদের সামনে কথা বলতে পারতাম না। তাই যারা আমাকে চেনেন তাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, আর যারা আমাকে চেনেন না তাদেরকে আমার লাইফের একটা ভৌতিক অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে। তো ছোট থেকেই, মোটামুটি 7 থেকে 8 বছর বয়স থেকেই আমার নানা রকম রোগ হতো। কখনো মাথা ব্যথা, কখনো পেট ব্যথা, পেট ব্যথা 2 দিন ছাড়া লেগেই থাকতো, মানে মাসের প্রায় 7-8 দিন ভালো থাকতাম আর বাকি দিন পেট ব্যথা হতো। হঠাৎ কোনো টেনশন নিয়ে নিলে বা নার্ভাস ফিল করলে, নার্ভাসটা বেশি ফিল করতাম হঠাৎ হঠাৎ করে, এরকম হলেই শ্বাসকষ্ট শুরু হয়ে যেত, আর সুইসাইড টেন্ডেন্সি ছিল একটু বয়সটা হওয়ার পরে। মোটামুটি আমি যখন মাধ্যমিক দিই 2013 সালে, তখন থেকে আমার টেন্ডেন্সি হয়ে গেছিলো হঠাৎ করে, সুইসাইড টেন্ডেন্সি, বিনা কারণে, কোনো কারণ কোনো রিজনের দরকার ছিল না। ডিপ্রেশনে থাকতাম বেশি টাইমটাই, অথচ আমার ডিপ্রেশনের কোনো কারণ ছিল না। এরকম হতে হতে এরকমই যাচ্ছিল, তবু আমি নিজের কেরিয়ারটাকে শুরু করেছিলাম গান দিয়ে। গানের মধ্যে দিয়ে আমার পরিচিতি, নাম, সবার সাথে পরিচয় সব কিছুই পেয়েছি আমি, আর এখনো পাচ্ছি অবশ্যই। কিন্তু মাঝখানের 3টে বছর আমি সব কিছু থেকে সরিয়ে গেছিলাম, হঠাৎ করে, যেন যে গান আমি এত ভালোবাসি, যে মিউজিক আমার এত প্রিয়, আমার মনে হয় আমার রক্ত সঙ্গে মিশে আছে সঙ্গীত, যে সঙ্গীত সাধনায় আমি সর্বক্ষণ কাটাতাম, সেই সঙ্গীতকে মনে হয়েছিল আমার থেকে বিচ্ছেদ করে দিই। গানের লাইফ থেকে আমি দূরে চলে এসেছিলাম হঠাৎ করে, গাইতেও পারতাম না, প্রচুর রেয়াজ করেছি তবু আমি গাইতে পারতাম না, গলা পুরো দেবে গেছিলো, গলায় আওয়াজ বেরোতো না। নানা রকম রিপোর্ট করিয়েছিলাম ডাক্তার দেখিয়ে, তবু কোনো রিপোর্ট সব নর্মাল ছিল, কোনো কিছু ধরাও পড়েনি। আমার জানা ছিল না যে এই তন্ত্রের মাধ্যমে মানুষের ক্ষতিও করা যায়, তো ভেবেছিলাম এভাবেই কেটে যাবে হয়তো, কিন্তু না। তারিখটা হলো 2021 সালের আগস্ট মাস। হঠাৎ করে প্রচণ্ড পেট ব্যথা শুরু, আগের থেকেও 10 গুণ বেশি, ভমিটিং হতো আর পেট ব্যথা, এই নিয়ে প্রায় 19 দিন আমি বিছানায় পড়েছিলাম। প্রচণ্ড দুর্বল হয়ে গেছিলাম, শরীর আরো শুকিয়ে গেছিল, তার মধ্যে আবার গা জ্বালা, গায়ে জ্বালা মানে মনে হচ্ছে কেউ যেন আমার গায়ে আগুন লাগিয়ে দিয়েছে, এরকম জ্বালা। মনে হতো যে জলের মধ্যে বসে থাকি, আমি সবসময় জলের মধ্যে থাকি, তাহলে হয়তো একটু ঠান্ডা হবে। রাত হলেই গায়ে ছুঁচ ফুটলে যেমন দাগ হয় না,
সেরকম পুরো হোল বডিতে আমার দাগ হতো, জ্বালা করতো, যে জায়গায় আমার মনে হতো কেউ যেন ছুঁচ পুড়ছে আমাকে। ছুঁচ পুড়লে যেমন ব্যথা লাগে তারপর লাল হয়ে যায়, সেম গোটা হোল বডিতে আমার এরকম দাগ হতো আর জ্বালা করতো। কাল সিটে পড়ে থাকতো পুরো হোল বডিতে, মনে হতো কেউ যেন মেরেছে আমাকে। আর মেরুদণ্ডের মাঝখানে মনে হতো যেমন কেউ লোহার রড গরম করে ঢোকালে কেমন হয়, ফসকার মতন পড়ে, ওইরকম একটা ফসকা পড়েছিল আমার পিঠে। তো এত সব আমাকে প্রচন্ড যন্ত্রণা দিচ্ছিল শরীরে, প্রচন্ড কষ্ট হচ্ছিল আমার। এরকমভাবেই ডাক্তার দেখিয়েছিলাম পেট ব্যথার জন্য। ডাক্তারে রিপোর্ট করতে বললেন আল্ট্রাসোনোগ্রাফি হলো ফুল পেট, তারপর ব্লাড টেস্ট হলো, সব রিপোর্ট নর্মাল। ডাক্তারবাবু হতচকিত হয়ে গেছিলেন যে এরকম কি করে হতে পারে, রিপোর্ট নর্মাল অথচ আমি সারাতে পারছি না। উনিও টেনশনে পড়ে গেছিলেন আমাকে নিয়ে। তো আমরা দেখছিলাম সারছি না কিছুতেই, তার জন্য আমি ডাক্তারবাবু আর দেখাইনি। ডাক্তারবাবুকে আমি ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছিলাম। লাস্ট টাইম এলো, বমি হতে হতে রক্ত বেরোলো। দিনটা ছিল বৃহস্পতিবার রাত, তখন 12টা বাজে। সেই টাইমে খাবার খেয়ে ঘুমোতে যাব, সেই টাইমে আবার গা গোল্লানো শুরু হয়, তো ভমিটিং হয়েছিল, তার সঙ্গে ব্লাড বেরিয়েছিল এতটা মতো। আমার খুব ভয় লেগে গেছিল তখন, যে এটা কি হচ্ছে আমার সাথে, কোনো ওষুধ কাজে দিচ্ছে না কেন, কি হচ্ছে এটা। পুরোটাই আমার ঈশ্বরের উপরে ভরসা তখন, আর কোনো উপায় নেই আমার কাছে। এরকম থাকাকালীন আমার বাড়ির লোক ঠিক করলেন যে কোনো এক ঠাকুর মন্দিরে যেয়ে দেখাবেন যে আমার কি হয়েছে, প্রবলেমটা কি হচ্ছে। তো সেরকমভাবে এখানেই আমাদের বাঁকুড়াতেই একজন এক মন্দিরে গেছিলাম আমি, যেখানে তারামায়ের ভর আছেন ওনার। তো ওখানে যেয়ে উনি ভরে বলেছিলেন যে আমার নিজের লোক নাকি ক্ষতি করেছে। এটা শোনার পর থেকে আমার ভয়টা আরো বেড়ে গেল যে এটা কি করে কি হতে পারে। আমি নার্ভাস হয়ে গেছিলাম। আমি এসব বিশ্বাস করতাম না ঠিকই, কিন্তু আমি ভূতমুক্তি কেন্দ্র শিবধামের ভিডিওগুলো আমি দেখতাম, ওনার কথা শুনে আমার মনেও হয়েছিল আগে যে নিশ্চয়ই আমার সঙ্গেও এরকম কিছু একটা ঘটনা ঘটছে, তাই আমার এই প্রবলেমগুলো হচ্ছে। ওনার ভিডিও প্রায়ই দেখতাম, সেই সূত্রেই আমি অ্যাপয়েন্টমেন্টের জন্য ওনাকে রিকোয়েস্ট করি হোয়াটসঅ্যাপ করে। ওনার ব্যস্ততার কারণে উনি সঙ্গে সঙ্গে হয়তো রিপ্লাই দিতে পারেননি, দু তিন দিন পর উনি রিপ্লাই দিয়েছিলেন। তারপর এটাও উনি বলেছিলেন যে আমার ওপর নাকি মারণ ক্রিয়া করা হয়েছে, আর নিজেদের আত্মীয়দের মধ্যে করেছে এটা। তখন আমার আরো খারাপ অবস্থা, তখন প্রেত আপসে আপ চলে আসছে ঘরে আমার মধ্যে। যখনই আমি মন্দিরের সামনে যাচ্ছি বা আমার বাড়ির মন্দিরের সামনে বসছি, তখনই ভর হয়ে আসছে, হঠাৎ হঠাৎ করে নিজের থেকেই ভর হয়ে যাচ্ছে। ওনার ভিডিও দেখতে দেখতেও ভর চলে আসছে, যেটা আমি ওনার চ্যানেলে দেখতে পাবেন। ওনার ভিডিও দেখতে দেখতে আমার একটা ভর চলে এসেছিল, আমি যার জন্য লাস্ট স্টেজ তখন আমার, আমি বুঝতে পারছিলাম যে এর পরে হয়তো আমি আর বাঁচবো না, এরকমই পরিস্থিতি হয়ে গেছিলো। কারণ আমার জলটা খাওয়া বন্ধ হয়ে গেছিলো, গলা বেঁধে দিয়েছিল আমার তন্ত্রের মাধ্যমে। আমি জানতাম যে এই তিন দিন পর আমি হয়তো আমি আমার ডেথ হয়ে যাবে, আমি মারা যাব। তো যার জন্য আমি ওনাকে ভিডিও করে পাঠাতে বাধ্য হয়েছিলাম যে দাদা আপনি আমাকে বাঁচান। ওই ভিডিওর লিঙ্কটাও আপনারা এই ডেসক্রিপশনে পাবেন। তো যে আমি বেঁচে আছি সবই শিবধামের কৃপা, আমাদের গুরু পীরানন্দমজির কৃপা, সব শিবধামের মহিমা, না হলে হয়তো আজ আমার
ফট দেওয়ালে টাঙানো থাকতো মালা ধূপ দিয়ে। আমি আপনাদের সামনে এসে এরকম ভাবে কথা বলতে পারতাম না, আমার লাইফের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারতাম না আপনাদের সাথে। তো আজ এটুকুই, আমি আরো আমার ভৌতিক অভিজ্ঞতা আপনাদের সাথে।